মাহমুদ ইসমাইল হোসেন বলেছেন তারাবির সালাদ কি নফল না সুন্নতে মোয়াক্কাদা মনে রাখতে হবে নফল শব্দটা আসলে কি নফল মানে অতিরিক্ত কিসের অতিরিক্ত ওয়াজিব এবং ফরজের অতিরিক্ত যা ফরজ কিংবা ওয়াজিব নয় এমন সমস্ত কাজই নফল নফলটা দু প্রকার নফলে মোকাইয়াদ নাফলে মোতলাক নাফলে মোকাইয়াদ হচ্ছে যাকে যেমন সুন্নতে মোয়াক্কাদা বলা হয় অথবা সুন্নতে জায়দ বলা হয় এগুলো সব নফলে মোকাইয়াদ কারণ হাদিস দ্বারা নবী সাল্লা সাল্লামের কাউল কিংবা ফেল দ্বারা যে নফলটা প্রমাণিত এটা নফল মোকাইয়াদ হয়ে যায় এটা স্পষ্ট সোনা এটা স্পষ্ট সোননা আর যে নফলটা শরীয়তের আম দলিল দ্বারা করার সমর্থন পাওয়া যায় যে হ্যাঁ এই কাজটা চলতে পারে এই নফল কাজটা এই নফল সাদা কাজটা চলতে পারে এই নফল সালাটা আপনি এই মুহূর্তে ইচ্ছে করলে পড়তে পারেন এটা এটা জাহেজ আছে কিন্তু এ ঠিক এই মুহূর্তে রাসুল সাল্লাহ সাল্লাম পড়েছেন এমন কোনো দলিল নাই এটা হলো নাফলে মোতলাক যেমন রাসুলসাল্লাহ সাল্লাম যে দিনগুলোতে সিয়াম রাখতেন যেমন সোমবার বৃহস্পতিবার আয়ামুল বিদ সিয়াম রাখার কথাও তিনি বলেছেন এগুলো হলো নাফলে মক্কাইয়াদ এর বাইরে আমি হঠাৎ করে মনে হল আজকে মঙ্গলবার আমি একটু রাখতে চাই বুধবারও রাখবো এভাবে মানে মঙ্গল আর বুধবারের তো স্পেশাল সিয়াম নাই অর্থ এটা নাফলে মোতলাকের মধ্যে পড়ে ঠিক তেমনি যে সালাদগুলো যেমন সালাতদ্দোহা হ্যাঁ তারপরে সালাতুদ্ তাহাজ্জুদ এরকম বিভিন্ন সলাদ যেগুলো রাসুল সালসালাম থেকে আমরা পেলাম এগুলো নাফলে মোকাইয়াদ আর যেগুলো পাইনি কিন্তু আমি জাস্ট পড়তে যাচ্ছি তাহলে যদি দেখা যায় যে সেই সময় সালাদ পড়ার সময় আছে পড়া যায় যেমন যদি কেউ মসজিদে নবাবীতা অবস্থান করছেন ভাবছেন আমি কিছু নাফল সালাদ পড়তে চাই জোহরের পরে জোহরের পরে আসর আগ পর্যন্ত নফল সলাদ পড়া যায় যাচ্ছে এটা নাফলে মতলাক এটা নাফলে মতলা তাহলে সেটাই আমরা বলছি আপনি তারাবির সালাহকে জিজ্ঞেস করছেন যে তারাবির সালাহটা এটা সুনোতে মোয়াক্কাদা কিনা নাকি নফল প্রথম কথা হলো এটা নফল এটা ফরজও নয় ওয়াজিবও নয় তারপরে সুনোতে আক্কাদা কিনা এটা রাসুল সাল্লাহ সাল্লামের আমলের উপর আমরা দেখব রাসুল সাল্লাহ সাল্লাম রাতের সালা সবসময় পড়তেন বাদ দিতেন না উল্লামাকরম কেউ কেউ বলেছেন তাহাজ্যোদ্দ উপরে ফরজ ছিল যাই হোক কেয়ামাইল রাসুলসাল্লাহ সাল্লাম বাদ দিতেন না এটা আসলে ফরজ ছিল না সেটা আল্লাহ তাল্লাহার হাদিস থেকে জানা যায় যেটা মোস্তাদ ইবাম আহমদ সহ কোনো কোনো হাদিস গ্রন্থে এসেছে এবং শৈসনাদে এসেছে তিনি বলেছেন তোমরা রাতের সালাদ তরক করো না ফাইন্দা রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম মা কা মা কানা ইয়াদাউ কিয়ামঈ রাসুল সাল্লাহ সাল্লাম রাতের সালাদ তরক করতেন না তবে যখন তিনি অসুস্থ হতেন এবং কখনও অলসতাবোধ করতেন তখন তরক করতেন তাহলে ফরজ তো আসলে তরক করা যায় না আর রাসুলসাল্লা রাসুলসাল্লাহ সাল্লাম যেহেতু এটাকে ময়াজাবাদ করতেন লাইলকে তাহলে বোঝা যায় যে কেয়ামুল্লাইল এটাকে সুনাতে মোয়াকাদা বলা যায় লাইল সুনাতে মোয়াক্কাদা বলা যায় তবে এটা রাতব সালাতের মতো নয় তার থেকে আরেকটু অন্য দারাজার সালা রমাদান আসলে আমরা কিয়ামুল্লাইলের প্রতি বেশি গুরুত্ব দেই যেহেতু মুসলিম ওম্মার ইমামগণ গুরুত্ব দিয়েছিলেন আদারওয়াইজ কেয়ামুল্লাইল তারাবে কিন্তু কেয়ামুল্লাইলের অন্তর্ভুক্ত এবং কেয়ামুল্লাইল সারা বছরই পড়ার বিধান আছে তারাবের সালা নিয়ে আমরা আসলে নানারকম চিন্তাভাবনা মাথায় পোষণ করি কিন্তু শরীয়তের মূল দৃষ্টিভঙ্গিটা অনেক সময় হারিয়ে যায় অমর আব্দুল খাতাব রাদি আল্লাহ তাল থেকে থেকে ওখের মধ্যে একটা বর্ণনা এসছে তিনি বলছেন উল্লাদিতা নামুনা আনহা উল্লেদিতা নামুনা অ্যান হু খের মেম্যা তোমরা যে সালা থেকে ঘুমিয়ে থাকছো অর্থাৎ সালা সেটা যে সালাতে তোমরা এখন দাঁড়াচ্ছ অর্থাৎ তারাবি সালা তার চেয়ে উত্তম তিনি গভীর রাতের সালাকে প্রথম রাতের তারাবি সালার চাইতেও উত্তম বলেছেন আর এখন এই যে তারাবি নাম দিলাম আমরা এবং তাফরিক করলাম এটা কেরাম করেছেন রাসুল সাল্লাহ সাল্লামের রাতের সালাটা মধ্যরাত্রির পরে শুরু হতো অথবা রাতের এক তৃতীয়াংশ যাওয়ার পর থেকে শুরু হতো এবং তিনি আসলে ঠিক আমরা যে সিস্টেমে পড়েছি সেভাবে সেই সিস্টেমে পড়েননি কিন্তু সেই আমরা যে সিস্টেমে এখন তারা পড়ছি এটাও সম্মত যেহেতু আমাদের ওলামাইকেরাম এবং সেই সাহাবাইকেরাম থেকে আরম্ভ করে এটা প্রচলিত আছে তারা নবী সাল্লাহ সাল্লামকে দেখেছেন নবী সাল্লাহ সাল্লামের মধ্যরাত্রির সালাতের পেছনে তারা একতেদা করেছেন নবী সাল্লাহ সাল্লাম সেটাকে অ্যাকসেপ্ট করেছেন যেটা বোখাইর হাদিসে বোঝা যাচ্ছে ফলে ইসলামের যে ব্রডার এরিয়া আছে এবং ইসলামের যে মাকাসুদেশেরিয়া আছে ইসলামের যে ইবাদতের যে মানহাজগুলো আছে ইবাদতের যে মেথাডোলজিটা আছে তার মধ্যে তারাবি সালাদটা অ্যাকসেপ্টেড হয় ফলে তারাবি সালাদটা এটা শুদ্ধ প্রথম রাত্রিতেও কেউ যদি এভাবে লাইল জামাতের সাথে করেন যেটা কারাম করেছেন সুতরাং সেটার স্পষ্ট দলিল থাকার কারণে আমরা সেটাকে শুদ্ধ বলবো এবং যদি মধ্যরাত্রির পরে কেউ পড়েন সেটাও শুদ্ধ যদি শেষ রাত্রে পড়েন তাহলে সেটাও শুদ্ধ এবং এটাও আমাদেরকে পরিশেষে বুঝতে হবে জানতে হবে যে তারাবিল্লা তারা তারাবি সালাটা এটা কিয়ামুল্লাইল তাহাজ্জুদ্দ সালাটাও লাইল প্রথম ভাগে পড়লে আমরা তারাবি পড়ি আর শেষ ভাগে পড়লে আমরা তাহাজ্জুদ পড়ি যে কোনো একটা সালা পড়লেই চলবে সে তাতেও আমাদের ওলামে কেরাম কিন্তু দ্বিমত পোষণ করেননি